রাজধানীর বিভিন্ন আরতি সিন্ডিকেট করে কয়েক দফায় বাড়ানো হয় ডিমের দাম খুচরা ও উৎপাদন পর্যায়ে দামের পার্থক্য হয়ে যায় তিন থেকে চার টাকা এর মাধ্যমে এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করে একটি চক্র যা ভেঙে দেওয়া হবে বলছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মঙ্গলবার রাজধানীতে ডিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় সংস্থাটির পক্ষ থেকে একথা জানানো হয় ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেন সেরা সেরা অফার মাস ছয়েকেরও বেশি সময় ধরে খানিকটা স্বস্তি ছিল ডিমের বাজারে ফলে এ নিয়ে খুব একটা অভিযোগ ছিল না ভোক্তাদের তোরজোর ছিল না তদারকি সংস্থাগুলোরও এই সুযোগে মাসখানেক ধরেই ফের ঊর্ধ্বমুখী ডিমের দাম ঈদের আগে পরে প্রতি ডজনে বিশ থেকে তিরিশ টাকা বেড়ে ডিমের দাম উঠে যায় একশো থেকে একশো টাকায় একটা ডিম মনে করেন তিন জায়গায় বিক্রি হয় আমার ঘর চার জায়গায় বিক্রি হয় তো চার জায়গায় যদি বিক্রি হয় তাহলে এটার দাম লাগিয়ে কতটুকু পরে বেশি ঈদের আগে ছিল তেরো টাকা তিরিশ পয়সা দায়িত্ব কমছে দুদিন পর থেকে আবার রাজধানীর বাজারে যখন এমন পরিস্থিতি তখন ডিমের মূল্য বৃদ্ধির কারণ জানতে উৎপাদক আর ব্যবসায়ীদের সাথে বসে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বৈঠকে বলা হয় একটি ডিমের উৎপাদন খরচ সর্বোচ্চ দশ টাকা আঠাশি পয়সা উৎপাদক পাইকারের লাভ আর পরিবহন খরচ ধরে ভোক্তা পর্যায়ে দাম হওয়ার কথা বারো থেকে সাড়ে বারো টাকায় কিন্তু বিক্রি হচ্ছে ১৪ থেকে পনেরোতে উৎপাদন করেন প্রান্তিক খামারি দামটা নির্ধারণ করে দেন আরবদার এবং ডিম সমিতি এবং তারা স্বীকারও করেন না চার দিন পরপর ডিম আসে রাতে প্রথমে তেজগাঁও ডিম সমিতি বা যে কোনো ডিম সমিতিতে ডিমটা আসে এখান থেকে রাতেই সাপ্লাই করে দেওয়া হয় এরপরে সকালে একটা এসএমএস করে ক্রয় বাজার দেওয়া হয় মানে খামারিদের বাজার ওই বাজারের ওপর নির্ভর করে তারা ক্রয় বিক্রয় করেন ডিম উৎপাদনের জন্য সারা দেশে ছোট আর মাঝারি আকারের খামার আছে ষাট থেকে পঁয়ষট্টি হাজার এর বাইরে আট থেকে দশটি বড় প্রতিষ্ঠানও ডিম উৎপাদন করে প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসাবে দেশে ডিমের চাহিদা সাড়ে চার কোটি আর উৎপাদন হয় সাড়ে ছয় কোটি সেই হিসেবে দৈনিক উদ্বৃত্ত প্রায় দুই কোটি যোগান বেশি থাকার পরেও অসাধু ব্যবসায়ীদের কারণে বাড়ির ডিমের দাম বলছে ভোক্তা অধিকার সাড়ে এগারোটা থেকে বারো টাকা বিক্রি করি আমরা বিশ থেকে তিরিশ পয়সা আমরা প্রফিট করি আমাদের সমস্ত এভিডেন্স আছে আমরা যেটাও করছি যে এসে আমরা দেই না আমার ফলে কে বা কারা দিচ্ছে এগুলো আপনারা একটা ক্ষতি অনুষ্ঠানে জানানো হয় ঢাকা থেকে মুঠোফোনের মাধ্যমে ডিমের দর নির্ধারণ করে একটি অসাধু গোষ্ঠী প্রতিদিন এরা হাতিয়ে নিচ্ছে কয়েক কোটি টাকা এই সিন্ডিকেট ভাঙার হুঁশিয়ারি দান ভোক্তা অধিকারের মহাপরিচালক ডিমটা যখন ট্রাকে আসে ওই ট্রাকে বসে আপনার তিনবার বিক্রি হচ্ছে এই ব্যক্তিগুলো কারা এবং সেখানে যদি একটা লোক এক লক্ষ ডিমের জন্য ইনভেস্ট করে দশ লক্ষ টাকা এবং ওই জায়গায় ওই দশ লক্ষ টাকা ইনভেস্ট করে পার নাই এক টাকা করে বাড়ানো চাই এক ট্রাকে বসে এই এক টাকা মানে তার দশ লক্ষ টাকায় তার এক রাতে এক লক্ষ টাকা প্রফিট হচ্ছে বলা হয় কোনো প্রতিষ্ঠান ডিমের দামে কারসাজির সাথে জড়িত প্রমাণিত হলে সেটি বন্ধ করে দেয়া হবে রঞ্জিবুল মিজান বিজনেস রিপোর্ট টেলিভিশন